আর্ত মানবতার সেবায় সবসময় কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন। তারই অংশ হিসাবে আজ বেলা ১১টার দিকে শিশুশ্রম বন্ধে ও শিশুদের খেলার মাঠে মনোনিবেশ তৈরি করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ক্যাম্পেইন প্রোগ্রামের অংশ হিসাবে ফ্ল্যাশ মুভ করা হয়। টঙ্গী স্টেশন রোড এবং শফিউদ্দিন সরকার কলেজের সামনে এই ফ্ল্যাশ মুভ করা হয়। এ সময় বিভিন্ন স্লোগান নিয়ে প্লাকেট হাতে নাচে ও গানে শিশু ও যুব ফোরামের সমন্বয়ে জনসচেতনতায় প্রচার প্রচারণা চালান। প্লাকেট গুলোতে উল্লেখ করা হয়, শিশুর স্বপ্ন পূরণ করি, শিশু বান্ধব নগর গড়ি, গণসচেতনতা বৃদ্ধি করি, শিশু শ্রম বন্ধ করি, শিক্ষা সবার অধিকার, বঞ্চিত হবে না পথ শিশুরাও, আর মাদক মুক্ত সমাজ গড়তে হলে নিরাপদ খেলার মাঠ গড়ি সবাই মিলে, শিশু পার্ক বৃদ্ধি পেলে বাড়বে শিশু হেসে খেলে। বিভিন্ন স্থানে গিয়ে প্রথমে নৃত্য পরিবেশন করে জনসমাগম তৈরি করেন, তারপরে গানে গানে উপস্থাপন করেন। শিশু বন্দী হলে শিশু পাঠে জুড়ি নাই, চলে নামরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানস বিশ্বাস, লিজা মিত্র, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।